অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখে আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব, আপনার নামটা একটু বলবেন? জাকির কাকা, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি ব্রাহ্মণ রিপোর্টার সাংবাদিক পরাশ ভাই আপনার সঙ্গে আছি। কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? ২৬ বছর। আপনার যদি জাকির কাকার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো জাকির কাকা ওয়াজ নট বিল্ট ইন এডে। জাকির কাকা কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটিহাঁটি পাপা করে কিন্তু এক যুগ পার করে দিয়েছেন। তো বর্তমানে জাকির কাকা ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন চলছে এই কথাটা আপনি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাশ ভাই আপনার সঙ্গে আছি। জাকির কাকা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন বর্তমানে? ভালোই চলছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যখন আপনি ব্যবসা স্টার্টিং করেছেন এই মুদি দোকান, আপনি ইনভেস্ট করেছেন এই পর্যন্ত কত টাকা, সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। চাকরি কাকা, এই পর্যন্ত ইনভেস্ট আছে কত দোকানের মধ্যে? কত টাকা মজুদ আছে? মজুদ আছে, মাল আছে। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া 7-8 লাখ টাকা। তো 7-8 লাখ টাকা ইনভেস্ট করে আপনার দৈনন্দিন সেল কেমন আছে? আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এখানের মধ্যে যে যে মালগুলি আছে কোন কোন কোম্পানির সাথে আপনি রিলেটেড আছেন এবং কোন কোন কোম্পানির মালগুলি নিচ্ছেন এই কথাটা জাকির কাকা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাশ ভাই আপনার সঙ্গে আছি। মামা, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মামা, আমি জাকির কাকা সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন, উনি মানুষ হিসেবে কেমন এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। জাকির কাকা আমারও কাকা, জাকির কাকা এখানে সততার সাথে ব্যবসা করতেছে দীর্ঘদিন যাবত। তো জাকির কাকার সুনাম আছে বলে মনে করেন যে আজকে এই বাজারটা জাকির কাকার দৈরে মূলত বাজারটা এখন বর্তমানে দৈরে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাকির কাকা, আপনার এত মানে সুনাম অর্জন করেছেন কিভাবে এই কথাটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমি 12 বছর বাইরে সালোয়ার ব্যবসা করছি। আচ্ছা, এরপর মুদি দোয়াল দিচ্ছি 98 সালে। আচ্ছা আচ্ছা, মোটামুটি চলতে আছে 7-8 বছর। মানে এদিকটা আমার কোনো দুর্নীতি আছে এলাকাটা। রাইট রাইট রাইট। জাকির কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পরাশ ভাই আপনাদের সঙ্গে আছি। তার সাথে আমি জাকির কাকা জানতে আছি যখন শ্বশুরবাড়িতে যাওয়া হয়, হ্যাঁ, বা মেয়ের বাড়িতে যাওয়া হয়, তখন আপনার জামাই আদর পাওয়ার জন্য কি কি আইটেম নিয়ে যাওয়া হয় এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে কথাটা বলবো শ্বশুর, হ্যাঁ কাকা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের জাকির কাকা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন ডাক্তার সাহেব। জাকির ভাই, এই যে আপনার আজকে 25-26 বছর ধরে প্রথম আইছিল, ওইটা প্রথার মধ্যে দুগুলা চাল টাল লইয়া পড়ছিল। আচ্ছা, এইভাবে আস্তে 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 অন এইখানে এসে পড়ছে। ধন্যবাদ। জাকির কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। জাকির কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হোয়াটস ইওর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্ন কী আছে আপনার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকায় তুলে ধরবেন? কাকা, আগামী দিনের স্বপ্ন কী আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে? আর এটাকে প্রসারিত করার চিন্তা ভাবনা আছে, ইনভেস্ট করার চিন্তা ভাবনা আছে। আমি বলবো শ্বশুরবাড়ি যাওয়ারে জাকির কাকার দোকান থেকে শ্বশুর জামাই আদর করা পাওয়ার জন্য জিনিসপত্র নিয়ে যাও, তাহলে জামাইরা জামাই আদর পাবে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে জাকির কাকার সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন এবং প্রামাণ্য চতুর্থী দেখে নেবেন। রাত 9:15 আমাদের সঙ্গে থাকবেন। জাকির কাকা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শীষবিন্দু। আমাদের প্রামাণ্যচিত্রটি আজ রাত 9:15 জাকির কাকার সাক্ষাৎকার এবং প্রামাণ্যচিত্রটি দেখে নেবেন। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালে সঙ্গে থাকেন। ধন্যবাদ।